नमस्कार एसके अनलाइन यूट्यूब चैनल तुम्हारे प्रत्येक के स्वागत। तुम्हारा जरा दीर्घदिन के आईसीडीएस वार्कर और आईसीडीएस हेल्पर टीचर और सुपरवाइजर पदर अपेक्षा करो तुम्हारे खुशी खबर। प्राथमिक पर्याय पश्चिमबंगे आईसीडीएस कर्मी और सहायिका पदर विज्ञप्ति प्रकाश कर आशा करी तुम्हारा प्रत्येके जो 10,000 बेसि शून्य पद रही है अल ओवर पश्चिमबंगे अर्थात अल ओवर बांगलाते 10,000 वैकेंसिज रही है प्रत्येक जिले क्योंकि वैकेंसिज रही है। तो एकटाई अनुरोध करो जरा तुम्हारा प्रार्थी रही अवश्य भिडियो सम्पूर्ण देखो। ये पदगुलर क्षेत्र में आवेदन करार्जन शिक्षागत योग्यता की थकते हैं बयस की थकते हैं কি করে অ্যাপ্লাই করবে নিয়োগ প্রক্রিয়া কিভাবে সেটাও কিন্তু আমি তোমাদের জানাবো। পাশাপাশি তোমাদের জানাবো এই মুহূর্তে কোন কোন জেলা থেকে নোটিশগুলো পাবলিশ হয়েছে এবং বাকি জেলাগুলো নোটিশ কবে বের হবে এবং তোমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং এই মুহূর্তে কোন কোন জেলা থেকে নিয়োগ করা হচ্ছে সেটাও কিন্তু আমি তোমাদের জানাবো। অবশ্যই তুমি বা তোমাদের পরিবারে যদি কেউ যোগ্য প্রার্থী থাকে অবশ্যই তার সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করবে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের নোটিশ বের হলো। অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। এখানে বলা আছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গে প্রকাশিত হলো আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের বিজ্ঞপ্তি। দীর্ঘ কয়েক বছর ধরে চাকরি প্রার্থীরা এই পদের জন্য অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে কোন জেলা থেকে এই মুহূর্তে নিয়োগ করা হচ্ছে এবং বাকি জেলাগুলোর থেকে কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেটাও কিন্তু আমি তোমাদের ভিডিওতে এ টু জেড জানানোর চেষ্টা করব। তো যে পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে, এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তোমাদের জানিয়ে রাখি। যারা কর্মী পদে আবেদন করতে চান তাদের ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে তোমরা এই পদে আবেদন করতে পারবে এবং যারা তোমরা সহায়িকা পদে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা 8 পাস থাকলে কিন্তু তোমরা আবেদনযোগ্য হবে। আবেদন পদ্ধতিটা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেই ফর্মটা তোমাদের ডাউনলোড করতে হবে। প্রথমে ফর্মটা ডাউনলোড করার পর সঠিকভাবে তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের একটা বায়োডাটা সেখানে অ্যাটাচ করতে হবে, প্লাস তোমাদের ফটো লাগাতে হবে এবং তোমাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে প্রত্যেকটায় জেরক্স কপি নিয়ে সেলফ অ্যাটেস্টেড করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। অর্থাৎ তোমাদের বিডিও অফিসের গিয়েও জমা দিতে পারো অথবা তোমরা বাই পোস্টের মাধ্যমে সেই ঠিকানা কিন্তু পাঠাতে পারো নির্দিষ্ট তারিখের আগে। এবং আবেদন করার সময় কী কী কাগজের প্রয়োজন হবে সেটাও কিন্তু আমি তোমাদের জানাবো। নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে জানিয়ে রাখি তোমাদের প্রথমে একটা পরীক্ষা দিতে হবে, 90 নম্বরে তোমাদের একটা পরীক্ষা হবে এবং 10 নম্বরে একটা মৌখিক পরীক্ষা দিতে হবে অর্থাৎ ইন্টারভিউ দিতে হবে। যারা 90 নম্বরের পরীক্ষায় পাশ করবে তারাই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। পরীক্ষার সিলেবাস কেমন রয়েছে, কোশ্চেন্স প্যাটার্ন কেমন হয় এবং কোশ্চেন্স কেমন ধরনের আসে এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ফুল ডিটেলসে, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সরাসরি কিন্তু তোমরা সেই ভিডিওটা দেখে তোমরা কিন্তু জানতে পারবে। এই মুহূর্তে অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লাই চলছে, ফর্ম ফিল আপ চলছে, যারা তোমরা যোগ্য রয়েছে অবশ্যই তোমরা আবেদন করতে পারো। 14/10/2022 তারিখ রয়েছে লাস্ট তারিখ অর্থাৎ শেষ তারিখ, এই শেষ তারিখের আগেই চেষ্টা করবে আবেদন করার যেহেতু এটা অফলাইন প্রসেস। ফর্মের সাথে যে সমস্ত কাগজের তোমাদের প্রয়োজন হবে, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল প্রুফ, সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা মার্কশিট অথবা সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে এবং বয়সের প্রমাণপত্র সেলফ অ্যাটেস্টেড করতে হবে প্রত্যেকটা কাগজের ক্ষেত্রে। কাস্ট সার্টিফিকেট যদি এসসি এসটি ওবিসি থেকে বিলং করো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হবে। একটা রিসেন্টলি তোলা পাসপোর্ট সাইজ তোমাদের দিতে হবে ফটো এবং সঙ্গে তোমাদের স্ট্যাম্প সাইজের একটা ফটোকপি দিতে হবে। 6 টাকার ডাক টিকিট তোমাদের কিন্তু সেই যে খামের মধ্যে ভরবে সেই খামের মধ্যে কিন্তু অ্যাটাচ করতে হবে। প্রতিটি কাগজে অর্থাৎ জেরক্স পেপারে অবশ্যই তোমাদের সইগুলো করবে। তো এই মতো অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে অর্থাৎ অফিসিয়াল নোটিশটি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। তো প্রথমে দেখে নিচ্ছি এটা কলকাতাতে পাবলিশ হয়েছে ভবানীপুরে। যারা ভবানীপুরে বাসিন্দা রয়েছে, যারা তোমরা যোগ্য প্রার্থী রয়েছে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। মনে রাখবে তোমরা সেই সংশ্লিষ্ট এলাকার কিন্তু স্থায়ী বাসিন্দা হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমরা যারা ভবানীপুর থেকে বিলং করো তোমরা কিন্তু আবেদন করতে পারো। এখানে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের ভ্যাকেন্সিস রয়েছে যেখানে লাস্ট ডেট রয়েছে 14/10/2022 অর্থাৎ পরের মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার সময় যে সমস্ত কাগজের প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের প্রথমে জানিয়েছি, অবশ্যই সেই সমস্ত কাগজগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে এবং ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফর্মটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছ খিদিরপুরে নিয়োগ করা হচ্ছে, খিদিরপুর টালিগঞ্জে নিয়োগ করা হচ্ছে যেখানে ভ্যাকেন্সিজ রয়েছে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের। এখানেও সেম রয়েছে, লাস্ট ডেট রয়েছে 14/10/2022 পর্যন্ত। যদি তোমরা ফর্মটা ডাউনলোড করতে চাও অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ডাউনলোড করতে পারবে অথবা আমাদের টেলিগ্রাম জয়েন করো, তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারো অথবা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। এবং তোমরা যারা অন্য জেলার থেকে ভিডিও দেখছো তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, নর্থ থেকে সাউথ, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত খুব শীঘ্রই প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বিডিও অফিসের আন্ডারে যে সমস্ত গ্রাম অঞ্চল রয়েছে, শহর অঞ্চল রয়েছে, প্রত্যেকটা এলাকার ক্ষেত্রে ভ্যাকেন্সিস রয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 10,000-এরও বেশি শূন্যপদ রয়েছে। যেহেতু এটা জেলাভিত্তিক নিয়োগ তো তোমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, একইবারে সমস্ত জেলায় কিন্তু নোটিশ বেরো হবে না, তো তোমাদের একটু অপেক্ষা করতে হবে। তো আশা করি তোমরা প্রত্যেকে জানো কিছুদিন পর এই রাজ্যে ভোট রয়েছে, তো সম্ভবত ভোটের আগেই কিন্তু প্রত্যেকটা জেলার রিক্রুটমেন্ট কমপ্লিট করানো হবে। তোমরা কোন জেলার প্রার্থী অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করবে। যখনই তোমাদের জেলায় নোটিশ বেরোবে সবার আগে কিন্তু তোমাদের জানানোর চেষ্টা করব। চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে রাখবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, থ্যাংক ইউ।